এই তো কদিন আগেই আরম্ভ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গোধূলি আলাপ। রাজ চক্রবর্তী প্রোডাকশনের অধীনে গড়ে ওঠা এই ধারাবাহিকটি নিয়ে প্রথম থেকেই এক্সাইটেড ছিল দর্শক। বর্তমানে সন্ধে ছটার স্লটে বেশ জমিয়ে বসেছে। ধারাবাহিকের প্রধান চরিত্র নোলক এবং অরিন্দম, এই চরিত্রে আছেন সমু সরকার এবং কৌশিক সেন। নতুন অভিনেত্রী হিসেবে নোলকের চরিত্রে তাক লাগিয়েছেন সমু সরকার। তার প্রাণোচ্ছল অভিনয়ে নোলক চরিত্রটি বেশ ফুটে উঠেছে। এর আগে দু একটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তারপরেই গোধূলি আলাপে একদম প্রধান চরিত্র নোলকের চরিত্রে সুযোগ হয় তার। তবে এই চরিত্রে প্রথমেই যে তাকেই বাছাই করা হয়েছিল তেমনটা নয়, এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। সবার প্রথমে নোলক চরিত্রে জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে প্রস্তাব দিয়েছিল কর্তৃপক্ষ। এটা তখন সংবাদ মাধ্যমেই প্রকাশ পেয়েছিল। তবে জানা যায় লুক টেস্টের পরে নোলক চরিত্রের সাথে তার ব্যক্তিত্ব খুব একটা মানানসই ছিল না, তাই তাকে বদলে দেয়া হয়। এটা খুব সম্ভবত নোলক চরিত্রে তার লুক টেস্টের ছবি। নোলক চরিত্রে দেবচন্দ্রিমার পরে সুযোগ পান অভিনেত্রী সমু সরকার, আর বাকিটা আমাদের সামনেই আছে। বলা বাহুল্য, তিনি বেশ ভালোই ফুটিয়ে তুলেছেন এই চরিত্রটি। ইতিমধ্যে তার কাজ অনেকেই পছন্দ করেছে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।